দেশে সিনোফার্মার করোনা ভ্যাকসিন প্যাকেজিং করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। সোমবার চীনের সিনোফার্মের সঙ্গে এ নিয়ে একটি ত্রিপক্ষীয় সমঝোতা সই হয়। এর আওতায় সিনোফার্মের কাছ থেকে টিকার প্রস্তুতকৃত উপাদান এনে প্যাকেজিং করা হবে। প্রথম দিকে মাসে 50 লাখ ডোজ বাজারে ছাড়তে চায় ইনসেপ্টা। মাহমুদ কমলের রিপোর্ট। করোনা টিকা উৎপাদনে বাংলাদেশ চীনকে প্রযুক্তি ও ফর্মুলা দেওয়ার প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত তাতে সায় মেলেনি। সমঝোতা হলো কেবল প্যাকেজিংয়ের, যার আওতায় চীনের রাষ্ট্রায়ত্ত ঔষধ প্রস্তুত প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে প্রস্তুতকৃত টিকার উপকরণ এনে তা প্যাকেজিং করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। সংশ্লিষ্টরা জানান, প্রতি মাসে ইনসেপ্টায় প্রস্তুত হবে প্রায় 50 লাখ ডোজ, যদিও ইনসেপ্টার সক্ষমতা আরও বেশি। চুক্তি চূড়ান্ত হয়ে গেলে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস প্রতি মাসে 50 লাখ ডোজ কোভিড-19 ভ্যাকসিন সরবরাহ করতে পারবে, যা বাংলাদেশে করোনা সংক্রমণ রোধে বড় ভূমিকা রাখবে। এই যৌথ উদ্যোগ দুই দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, দে ক্যান ম্যানুফ্যাকচার 4.2 মিলিয়ন ডোজেস অফ ভ্যাকসিন ইফ ইট ইজ সিঙ্গল ডোজ ভ্যাকসিন পার মান্থ, অ্যান্ড ইফ ইট ইজ 10 ডোজেস পার ভায়াল দেন ইট ইজ 42 মিলিয়ন ডোজেস পার মান্থ। এ পর্যন্ত 87টি দেশে টিকা সরবরাহ করেছে সিনোফার্ম। আর বাংলাদেশে যে প্যাকেজিং হবে তা সম্পন্ন হওয়ার পর আরেক দফা চুক্তির মাধ্যমে ইনসেপ্টার কাছ থেকে তা নেবে সরকার। মাস তিনেকের মধ্যে করতে পারবেন, কেন ওনারও প্রস্তুতি, তাদেরও ইনসেপ্টার প্রস্তুতি আছে এবং বিভিন্ন আপনারা জানেন ফর্মালিটি আছে, চায়না থেকে এই বাল্কে আনতে হবে, সব মিলিয়ে এই সময়টুকু লাগতে পারে, তার আগেও হতে পারে এবং আরটু বেশি সময়ও হতে পারে। ইট রিকোয়ার্স সাম টেকনিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইস্যুজ অ্যান্ড রেগুলেটরি ম্যাটার্স টু বিকাম কমপ্লিটেড বিফোর কমেন্সমেন্ট অফ দিস অফ প্রোডাকশন। ফর প্র্যাকটিক্যাল রিজনস উই আর আনএবল টু ফিক্স এ ডেফিনিট টাইম অ্যাট দিস মোমেন্ট, বাট উই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট উই উড ওয়ার্ক হার্ড টু মেক ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেশে সিনোফার্মের টিকা প্যাকেজিং এর পর তার দাম কত হবে সেটি নির্ধারণে আরো সময় নিতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। দিস মেমোরান্ডাম অফ কোঅপারেশন উইল সুন এনেবল বাংলাদেশ to produce COVID vaccine locally and the continuous supply chain of vaccine will be maintained. সব কিছু বিবেচনা করে একটা দাম আমরা নেগোশিয়েট করে ঠিক করে নিব। অবশ্যই আমরা মনে করি বাইরে থেকে আনার থেকে অবশ্যই এটা কম দাম পড়বে। 20 আগস্টের পর বাংলাদেশ আরও 50 লাখ ডোজ পাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশ নতুন করে যে 6 কোটি ডোজ কিনতে চায় চীন, সে ব্যাপারে দ্রুতই তাদের সিদ্ধান্ত জানাবে। মাহমুদ কমল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।